গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো সকালটা শুরু হলো আজকে ব্রাশ করতে করতে, তো আমি চলে এলাম আমার চন্নমনুর সাথে দেখা করতে। এদের সাথে দেখা না করলে না আমার একটুও ভালো লাগে না, তো চলো আগে ব্রাশটা সেরে নিই। তো হাত মুখ ধুয়ে এসে আয়নার সামনে দাঁড়িয়ে একটু সোয়াইপ করছিলাম, কি করব আমার তো আর আইফোন নেই, তাই রিয়েলমি দিয়েই কাজ চালাচ্ছি। তো চলো বিছানাটাকে আগে গুছিয়ে নিই। বিছানাটার অবস্থা দেখেছো কি হয়ে রয়েছে, আমি আবার কাজ করতে করতে একটু গানও শুনি আর ডান্সও করি। তো ঘরটার গুছিয়ে অনেকটা হাঁপে গেছিলাম, তাই ঘুরতে ঘুরতে পড়েই গেছি। তো চলো এবার পরের কাজগুলো করে নিই। না এখন আর কাজ করব না, এখন খাবো ম্যাগি, কারণ আমি বাচ্চাদের মতো না ম্যাগি খুব ভালোবাসি। চলো আগে ম্যাগিটা খেয়ে নিই। বন্ধুরা এখন কাটবো আমি পেঁয়াজ কাটবো, পেঁয়াজ দিয়ে বেসনের বড়া করবো, সেই জন্য পেঁয়াজ কেটে দিচ্ছি। তোমরা হয়তো ভাবছো আমি পাগলের মতো সবসময় এটা দিয়ে রাখি কেন, অ্যাকচুয়ালি আমি পাগল না, কথাটা হচ্ছে রোদ, তো সেই জন্য রোদের থেকে আগে বাঁচতে হবে, নালে স্কিন কালে হয়ে যায় গে। তোমরা বেসনের বড়া পছন্দ করো? এখানে আসো, এখানে আসো, তুমি পেঁয়াজের বড়া করেছ কোনোদিনও? হ্যাঁ, তাই পেঁয়াজ বেসন আর লঙ্কা দিয়ে দিচ্ছি, লবণ দিয়েছি, গুড় দিচ্ছি। পকোড়াগুলো না রিফাইন তেলে ভাজলে বেশি ভালো হয় বলো? এগুলো আমি সর্ষের তেলে ভাজছি, কী করবো রিফাইন তেল নেই। এই যে আমাদের পকোড়া, পকোড়া ভাজা কমপ্লিট, এখন চলো ভাত খেতে বসে পড়ি। বন্ধুরা আমার স্নান করা কমপ্লিট, এখন রান্না করতে চলে আসলাম। বলেছিলাম না ফুল হাতা নাইটি পরতে, দেখো আমি পরে চলে এসেছি। না পড়লে কি হয় বলো তো, হাতগুলো কালো হয়ে যায়, কারণ আকার পাড়ার রান্না বুঝতে পারছো তোমরা। আর আমার একটু মনে থাকে না যে স্নান করার আগে আকার ছাই তুলে নিতে। স্নান করার আগে তুলে নিলে কি হয় বলো তো, গায়ে নোংরা লাগে না, আর আমাদের সকালে রান্নাটা গ্যাসে হয় তো, সেই জন্য আরও তোলা হয় না। আকার ছাই তোলা হয়ে গেছে, এখন হাড়িগুলো চলো একটু মাটি দিয়ে লিপি। এটা করলে কি হয় বলো তো, এগুলো পরিষ্কার করলে না খুব তাড়াতাড়ি মাটির সাথে কালিগুলো উঠে যায়। বাই দ্য ওয়ে বন্ধুরা, তোমরা আঁকা মানে বুঝতে পারছো তো? উনুন উনুন, তোমাদের কি বলবো, আমি তো প্রথম প্রথম কিছুই বুঝতে পারতাম না, এখন আমি সব বুঝতে পারি। পাকা গিন্নি হয়ে গেছি না, আগে ছিলাম স্টুডেন্ট লাইফ আর এখন হয়ে গেছি হাউস ওয়াইফ, তো গিন্নি তো হতেই হবে। তোমরাও কি আমার সাথে একমত তাহলে কমেন্ট করে অবশ্যই বলো। আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার বন্ধু হয়ে আমার পরিবারে এসো কিন্তু। বন্ধুরা ওইদিকে দেখতে পাচ্ছো ভাত আমি বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না হবে, মা সবজি সব আমাকে কেটে দেয়। তো আজকে কি রান্না হবে, এগুলো হচ্ছে পালং শাক, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আজকে রান্না হবে পালং শাক, আর এটা হচ্ছে কি বলে এটাকে জানি, হ্যাঁ কাঁচকলা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝোল, আর একটা হবে মাছের ঝাল, মাছের ঝালটাও ওই ভেতরে আছে। তো এইগুলো রান্না করার জন্য তো মশলার দরকার হয়, তো সেই জন্য চলো আগে মশলাটা বেটে নিই তাড়াতাড়ি করে, তাহলে ভাতটা ওদিকে হয়ে গেলে একটা তরকারি বসিয়ে দিতে পারবো। চলো প্রথমে এই শিলগুলো আমি একদমই বাড়তে পারতাম না, এখন আস্তে আস্তে পুরো শিখে গেছি। তো ভাত রান্না করা হয়ে গেছে, এখন করব তরকারি, বসিয়ে দিয়েছি কড়াইটা। কি রান্না করবো জানো, তোমাদেরকে তো বলেইছি কি রান্না করবো। আসলে আমি এই কাঁচকলা দিয়ে আলু দিয়ে তরকারি কোনোদিন করিনি, তো তাই মাকে বারবার করে জ্বালাতন করছি যে মা কি করে করব কি করে করব। তো মা এসে বুঝিয়ে দিয়ে গেছে ভালো করে, বলছে কাঁচকলাগুলোকে আগে ভেজে তুলে নাও তারপরে এইভাবে করো। তো করি চলো, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কি করে করব। রান্না করতে গেলে দুটো জিনিসের ভূমিকা খুবই প্রয়োজন, কি বলো? আমি বলছি হলুদ আর নুন, এগুলো ছাড়া কিন্তু তুমি রান্না করতেই পারবে না। কিন্তু দেখো জিরে বা অন্য কিছু ছাড়া তুমি রান্না করতে পারবে, কিন্তু এগুলো ছাড়া কিন্তু করতে পারবে না।
তো গাইস দেখতে অনেকটা বেলা হয়ে গেছে, এখন আমরা যাব রান্না করতে। আর আমাদের বাড়িতে স্পেশাল একজন গেস্ট এসেছে, এই দেখো খুব মিষ্টি আর খুব ভালো, জানো তো এটা আমার সম্পর্কে কাকি হয়, তো আমার সমবয়সী কিন্তু, তো কি বলবো সম্পর্কে যেটা সেটা তো বলতেই হবে না। তো চলো এখন আমরা বের করবো বাইক, নাহলে আমরা রান্না বসাতে পারবো না, এই বাইকটা আমরা তিনজন মিলে এখন বের করব। তো বন্ধুরা আমরা অনেক কষ্টের পরে এই বাইকটা বের করতে পেরেছি, একটা বাইক বের করতে গিয়ে আমাদের দম বেরিয়ে গেছে, তিনজনা মিলে বের করেছি বাইকটাকে। দেখো ওয়েট দেখো আগের দিনের বাইক বলে কথা। বাড়িতে গেস্ট আসলে খাওয়া দাওয়ার তোড়জোড়ি হয় আলাদা, কি তাই তো? আর দেখবে বাড়িতে সব সময় মাছ মাংস খাওয়া খুব কম হয়, আর কেউ আসলে না ওদের সাথে সাথে আমাদের খাওয়া দাওয়াটাও জমে যায়। জানো তো যে কাকিটাকে তোমাদের দেখালাম, ওই কাকিটা এত ভালো, এত মিশুকে, কি বলবো। ওদের বাড়ি গেলে আমাদের খুব যত্ন করে, সেজন্য আমাদেরও তো কর্তব্য বলো ওদেরকে রেঁধে ভেড়ে ভালো মন্দ কিছু খাওয়ানোর। তো আজকে রান্না করছি ভাত, আলু ভাজা, বেগুন ভাজা, খাসির মাংস, টমেটোর টক আর পাঁপড় ভাজা, এগুলো মা সব আমাকে কেটে দিল। এবার তোমাদের দাদাভাই বক্তৃতা দেবে, বলো বলো। সাইলেন্ট সাইলেন্ট থাকলে হবে না, বলো আমি জানি। তো বন্ধুরা আমরা মাংস রান্না করছি, মাংস তো তোমরা চলে আসো মাংস খেতে, আর আমি রান্না করছি। কাকি কখন ধরে আমার সাথে বসে রয়েছে গল্প করছে, সমবয়সী তো কাকি কাকি করতে কেমন লাগে। আচ্ছা আচলে বলছি, আসলে কাকিটার নাম হচ্ছে কি, ঋত্বিকা, তাই তো, নামটা খুব সুন্দর। তো ওদিকে মাংস হচ্ছে, মা এতক্ষণ মাংস রান্না করছিল তোমরা দেখতে পেয়েছো, তো এখন আমি একটু বসলাম, কারণ চোখ অপারেশন হয়েছে তো অতটা আগুনের পারে না থাকাই ভালো, এই জন্য মাকে বলেছি মা তুমি চলে যাও। ওরা বাড়ি চলে গেছে এখন, আর বাবা মাও গেল আবার মাঠের দিকে, পেঁপে ভাঙবে কটা। আমার কুতুর মনটা মনে খারাপ, কেমন করে শুয়ে রয়েছে দেখো, কি হয়েছো কি হয়েছো, হ্যাঁ কি হয়েছো আমার চঞ্চু বুড়ি, হ্যাঁ কি হয়েছে কুতু, হুম বলো বলো কি খেয়েছো, বলো কাঁচি মাংস খেয়েছো, বলো খাঁচি মাংস আর কি খেয়েছো বলো। আমাদের মিনি দেখো কি সুন্দর রোদের মধ্যে শুয়ে রয়েছে, মিনি এই যে আয় আয় নেই 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 চোখ খুলছে দেখো, খাওয়ার কথা বললেই হলো, একদম রেডি, আয় এখানে আয় এখানে 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 আয় আয়। তো গাইস দেখতে দেখতে রাত 9টা বেজে গেছে, আর তোমাদের বৌদির শরীরটা আজকে অতটা ভালো না, জ্বর ভাব, ওষুধ খেয়ে নিয়েছে আর এখনও খাচ্ছে ম্যাগি। তো আজকে ব্লগটা আমরা এখানেই শেষ করছি, আর শরীরটা খারাপ দেখেই বুঝতে পারছো। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের অনেক ভালো লেগেছে, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর চ্যানেলে নতুন আছে আমরা প্লিজ সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ব্লগে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টাটা।